Redmi Note 12 সিরিজ আসার আগে Redmi Note 11 T সিরিজটা চলে আসবে অল্প কিছু দিনের মধ্যে আর এই সিরিজের স্মার্টফোনগুলোকে টিজ করতে শুরু করে দিয়েছে Xiaomi China বর্তমানে এই দুটো স্মার্টফোনের পোস্টারও বের হয়ে গিয়েছে তো আজকের এই ভিডিওতে Redmi Note 11 T সম্পর্কে জানাচ্ছি এবং হ্যাঁ এই স্মার্টফোনটা কিন্তু Realme 9 SE অথবা স্প্লিট এডিশনকেই কমপ্লিট করার জন্য মার্কেটে আনবে Realme বিকজ এই স্মার্টফোনটা ডিসপ্লে হিসেবে 144 হার্জের গেমিং ডিসপ্লেটিকে ইউজ করতে যাচ্ছে Xiaomi আর এখানে IPS LCD প্যানেলে ডিসপ্লেকে ইউজ করবে তারা বিকজ AMOLED প্যানেলের 144 হার্জের ডিসপ্লে শুধুমাত্র Asus এর গেমিং স্মার্টফোনগুলোতেই আছে যে ফোনগুলোর প্রাইস লক্ষ টাকার আশেপাশে বাট এখানে Xiaomi তাদের Redmi Note 11 T সিরিজের স্মার্টফোনগুলোকে একদম বাজেট থেকে মিড বাজেট ক্যাটাগরিতে আনবে আর এই ফোনগুলোতে Realme 9 স্প্লিট এডিশন অথবা Realme Q3 স্মার্টফোনটা থেকেও বেটার স্পেসিফিকেশন থাকবে খুব কম বাজেটে সো ডিসপ্লে নিয়ে প্রথমে বলছিলাম 144 হার্জের রিফ্রেশ রেট তার সাথে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকায় Xiaomi Redmi Note 11 T Pro অথবা T স্মার্টফোনটি গেমারদের জন্য একটা আদর্শ স্মার্টফোন তো হবেই তাছাড়া সবচেয়ে বেশি স্মুথ মনে হবে ফোনটাকে ইউজ করে আপনারা যারা কিনা 90 হার্জ অথবা 120 হার্জের ডিসপ্লে বর্তমানে ইউজ করছেন তারা হয়তো এই স্মুথনেসটাকে আন্দাজ করতেই পারছেন আর ক্যামেরা সেকশন 108 মেগাপিক্সেলের স্যামসাং এর নতুন জেনারেশন মানে HM6 সেন্সরটাকে ইউজ করতে পারে Xiaomi ফোনটার পেছনে অথবা এর নরমাল ভেরিয়েন্টে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকতে পারে আর এই স্মার্টফোনটার ইমেজ সেন্সর ও 9টা পিক্সেলকে একত্রে করে 12 মেগাপিক্সেলের ফটোগ্রাফি করবে এখানে 4K ভিডিও রেকর্ডিং এর ফিচার 120 থেকে 23 ডিগ্রির আলট্রা ওয়াইড লেন্স তার সাথে সুপার ম্যাক্রো লেন্স কো Xiaomi ইউজ করতে পারে ফোনটার পেছনে এছাড়া নাইট মোডের ফিচারের পাশাপাশি ভিডিও করার সময় ব্যাকগ্রাউন্ড ব্লার করার ফিচারটাও অ্যাড করা হতে পারে ফোনটার ক্যামেরা অ্যাপে এই স্মার্টফোনটার ফ্রন্টে পাওয়া যেতে পারে সেই নরমাল 16 মেগাপিক্সেলের জাতীয় সেলফি ক্যামেরা আর হ্যাঁ এই ফোনটার ক্যামেরা কোয়ালিটিকে অনেক বেশি এনহ্যান্স করার জন্য আর ডিসপ্লে রিফ্রেশ রেটটাকে ধরে রাখার জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 8000 অথবা 8100 এই চিপসেটটাকে ইউজ করতে পারে Xiaomi বর্তমান সময়ে Realme এর সেমি ফ্ল্যাগশিপ স্মার্টফোন মানে Realme GT Neo 3 স্মার্টফোনে এই চিপসেটটাকে ইউজ করেছে Realme এছাড়া OnePlus 10 আর স্মার্টফোনেও এই চিপসেটটা রয়েছে সো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে পারফরম্যান্স সেকশনে একদম টপ নচ লেভেলের পারফরম্যান্স পাওয়া যাবে Redmi Note 11 T Pro স্মার্টফোন থেকে এই স্মার্টফোনটাতে 11 থেকে 13টা 5G ব্যান্ডের সুবিধা সহ খুব ভালো মানের GPU পাওয়া যাবে তাই আপনারা গেমিং এ যে কোনো গেম ইজিলি হাই গ্রাফিক্সে রান করতে পারবেন কোনো প্যারা ছাড়া 6GB এবং 8GB এই দুটো RAM ভেরিয়েন্টের সাথে আসতে পারে Xiaomi Redmi Note 11 T সিরিজটা এখানে 128GB থেকে শুরু করে 256GB UFS 3.1 এর ইন্টারনাল মেমোরিকে পেয়ে যেতে পারি আমরা তাই রিড এবং রাইট স্পিড মারাত্মক লেভেলের হবে আর এখানে ভার্চুয়াল ভাবে আপনারা 4 থেকে 6GB পর্যন্ত আরও RAM কে এক্সটেন্ড করতে পারবেন সো 12 অথবা 14GB RAM এর সুবিধা পাওয়া যাবে ভার্চুয়ালি ফোনটার মধ্যে তাছাড়া ব্যাটারি সেকশনে সেই 5000mAh এর ব্যাটারি তার সাথে 67 ওয়াটের চার্জিং স্পিডের সাথে আসতে পারে Xiaomi Redmi Note 11 T Pro স্মার্টফোনটা সো ভিউয়ার্স Xiaomi Redmi Note 11 T Pro স্মার্টফোনটা সর্বপ্রথম চাইনিজ মার্কেটে এই মাসে অথবা আগামী জুন মাসেই চলে আসবে আর এই স্মার্টফোনটার চাইনিজ প্রাইসিং হবে 20000 টাকার আশেপাশে তবে বাংলাদেশের মার্কেটে আমরা 25 থেকে 28000 টাকার মধ্যেই এই রকম একটা সেমি ফ্ল্যাগশিপ টাইপের স্মার্টফোনকে পেয়ে যেতে পারি যেটা কিনা Realme 9 SE স্মার্টফোন থেকে মাচ বেটার হবে তাছাড়া আগামী ভিডিওতে Redmi Note 12 সিরিজ সম্পর্কে আমি আরো বিস্তারিতভাবে জানাবো তার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন